বলতে গেলে অনেক কথা, কারণ আমার তো আবার এখন সমস্যা, কারণ আমি তো রাষ্ট্রপতি, সুতরাং ভগ্নিপতির মতো কথা বলা যাবে না। সুতরাং অনেক কথা বলতে গেলে মানে আবার কোন কথার কোন অর্থ কে যে কিভাবে করে এটার কোনো ঠিক ঠিকানা নাই, যার জন্য আমি খুব নিরাপদ বোধ করি যে লেখার ভিতরেই আমি থাকি। এই লেখার ভিতরে থাকা সত্ত্বেও আমার কথাকে কতভাবে যে কত ধরনের টুইস্ট হয়, কতভাবে যে নিউজ হয় এটা বলা যায় না। আবার এমন একটা ব্যাপার যে যাই বলুক না কেন আমার কোনো সুযোগ না সেটার প্রতিবাদ করার, মানে খুব বেকায়দা একটা পজিশনের মধ্যে আছি। আমি এই কথাও বলতে পারি না যে আপনি যেভাবে বলছেন এই কথাটা ঠিক এইভাবে আমি বলি নাই, এইটাও আমার বলার সুযোগ নাই। সুতরাং এই হলো আমার অবস্থা। যখন উনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ওনার বাসায় প্রায় আমি যেতাম, এবং ওনার অভ্যাস ছিল সিগার খাওয়া। এই সিগার খাইতেন, তা আমারও একটা বড় অভ্যাস ছিল তখন সিগারেট খাইতাম। তো উনি যখন সিগারেট প্যাকেটটা রাখিয়া অন্য কোথাও গেছে, এর থেকে চার পাঁচটা সিগার আমি সরাই ফেলতাম। পরে উনি টের পান নাই, কারণ উনি এতটা গুনে রাখতেন না, যার জন্য টের পাই নাই। এই ধরনের প্রায়ই সুযোগ পেলে ওনার এখান থেকে আমি এই সিগার চুরি করার আমার একটা প্রবণতা ছিল, কারণ এই সিগারগুলি আমাদের বাংলাদেশে পাওয়া যায়, বিদেশ থেকে আসতো আর কি, যেটা সহজে পাওয়া যাইতো না, এটাকে খাইতে একটু বেশ। এ ধরনের অনেক ইতিহাস আছে ওনার সঙ্গে। আর আমার একটা সুবিধা ছিল, আমি যেহেতু বলতে গেলে শুধু এমএলএ না, এমপিদের মধ্যে আমি সবার চেয়ে কম বয়সে ছিলাম, যার জন্য সমস্ত বড় বড় নেতা যারা আছেন, জাতীয় নেতা যারা আছেন, সবাই তারা আমাকে অত্যন্ত বেশি স্নেহ করতেন, এবং এই সেই স্নেহের সুযোগ আমি পুরো মতোই সব জায়গাতে যেখানে পারছি সেটা নেওয়ার সুযোগ আমি করছি। ময়মনসিংহ জেলে ছিলাম সাড়ে ছয় মাস, থাকার পরে তখন মোটামুটি পাশাপাশি ছিলাম, ওখান থেকে আমাকে ট্রান্সফার করে দিল কুষ্টিয়া জেলে। হঠাৎ শুনলাম যে কুষ্টিয়া জেল থেকে ময়মনসিংহ জেল থেকে তোবাল সাহেবকে কুষ্টিয়া আনতেছে, ভাবলাম যে ভালোই হবে, দেখাটা হবে। কিন্তু দেখা গেল ওনাকে আনবার আগে আমার এন থেকে ট্রান্সফার করে পাঠাইছে রাজশাহী জেলে। উনি ভাবছিলেন যে কুষ্টিয়া এসে আমার সঙ্গে দেখা হবে, কিন্তু উনি আমাকে পান নাই আর উনাকে আমার দেখার সুযোগ হয় নাই। আবার রাজশাহী জেল থেকে অনেক তদবির করিয়া ট্রান্সফার নিয়ে আসলাম ঢাকা জেলে। এটা অনেক তদবির করে আছি, এমনি আনতে চায় না, তদবির করে ঢাকা জেলে আছি। সুতরাং জেলের থেকে ট্রান্সফার হয়ে জেলে যাইতো, কিন্তু সেখানেও তদবির লাগে, তখন লাগবে এখন লাগে কিনা আমি জানি না।